আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানজিস কুক বুক। আজকে একটি শাহি ডেজার্ট তৈরি করে দেখাবো, যার নাম হচ্ছে শাহি টুকরা বা মিঠা টুকরা। শাহি খাবারগুলো খুব রিচ হয়, এই শাহি টুকরাও এর ব্যতিক্রম নয়, তবে এটা তৈরিতে সময় লাগে খুব কম। শাহি টুকরা অনেকভাবেই তৈরি করা যায়, তবে আজকে ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে অথেন্টিকভাবে শাহি টুকরা তৈরির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই 1/4 কাপ আমন্ড আর 3টা সবুজ এলাচের সিডসগুলোকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। এটা মালাইটাকে যেমন ঘন হতে সাহায্য করবে, তেমনি মালাইয়ের স্বাদও অনেক গুণে বাড়িয়ে দিবে। এবার একটি প্যানে 1 কেজি ফুল ক্রিম মিল্ক নিয়ে জাল করে ঘন করে নিতে হবে। একটু কষ্ট করে চুলার হিট মিডিয়ামে রেখে বারবার নেড়ে চেড়ে কাজটা করতে হবে, না হলে নিচে লেগে যাবে আর মালাইটাও ভালো হবে না। সাইডে যে শর্টটা জমে থাকবে তা একটু পরপর মিশিয়ে ঘন করে নিব। একটু আগে আমন্ড গুঁড়ো করে নিয়েছিলাম, তা এই পর্যায়ে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এটা মালাইটাকে ঘন করার পাশাপাশি একটা ক্রিমি টেক্সচারও তৈরি করে। এর পরিবর্তে চাইলে 1/4 কাপ সুগারও অ্যাড করা যাবে। যেহেতু শাহি খাবার তাই স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। যখন এ পর্যায়ে ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ কুচি করে নেওয়া আমন্ড আর পেস্তা বাদাম। ভালোভাবে মিক্স করে চুলার হিটটা অফ করে দেব। এ পর্যায়ে 1 টেবিল চামচ ঘি মালাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আর মালাইটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব। এরপর একটি বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দেব, এতে করে মালাইটা আরও কিছুটা ঠিক হয়ে আসবে। এবার শিরা তৈরির জন্য একটি প্যানে 1/2 কাপ চিনি আর 1/2 কাপ পানি মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে যখন শিরাটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি সামান্য স্যাফরন। আমি আজকে শিরাটা বেশ অনেকটাই ঘন করে নিব। শিরাটা ঘন থাকলে ব্রেডগুলো শিরার মধ্যে সোক করলে তা নরম হয়ে যাবে না। এবার 6 পিস ব্রেড নিয়ে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। চাইলে ব্রেডের সাইড কেটে ট্রায়াঙ্গেল শেপ করে নেওয়া যাবে, তবে এখানে একটা টিপস, যদি ব্রেডের সাইড সহ কাটেন তাহলে ব্রেডটা তুলনামূলক কম অয়েল বা ঘি সোক করে আর ক্রিস্পি হয়। একটি প্যানে 4 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি, এর মধ্যে ব্রেডগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য তেল বা বাটারও ইউজ করা যাবে, তবে ঘি ইউজ করলে সবচেয়ে ভালো ফ্লেভার আসে। এভাবে সবগুলো ব্রেডকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন শিরার মধ্যে একটি করে ব্রেড পিস দিয়ে ব্রেডের দুপাশকেই ভালোভাবে সোক করে নিব আর এক্সট্রা শিরাটা ছড়িয়ে সার্ভিং ডিশে নিয়ে নিব। ঠিক একইভাবে বাকি ব্রেডগুলোকে শিরার মধ্যে সোক করে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। সব ব্রেডগুলো শিরায় সোক করা হয়ে গেলে আগে থেকে তৈরি করা মালাইটা এর উপর দিয়ে দিয়ে দিব। উপরে কিছু বাদাম কুচি দিয়ে সার্ভ করব। এই শাহি টুকরা বা মিঠা টুকরা খেতে কিন্তু অসম্ভব টেস্টি, যে কোনো ওকেশনে বাসায় তৈরি করে দেখতে পারেন। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে পরের দিনও সার্ভ করতে পারেন, এতে স্বাদে কোনো পরিবর্তন আসবে না। রেসিপিটি পছন্দ হলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।